কালবৈশাখী ঝড় হচ্ছে, আর তার মধ্যে রাস্তায় দাঁড়িয়ে বাসন্তী পোলাও আর চিকেন কষা বিক্রি করছেন এক চাকরিহারা বাবা। না হলে যে তার ছোট্ট মেয়েটা অভুক্ত থাকবে, সংসারটা মুখ থুবড়ে পড়বে। আসুন জেনে নেওয়া যাক মধ্যম গ্রামের সেই পোলাও কাকু সন্দীপ দাশগুপ্তের কথা। সন্দীপবাবু জীবন শুরু করেছিলেন জেট এয়ারওয়েজ এর ইঞ্জিনিয়ার হিসাবে। আগে জেট এয়ারওয়েজ এ ছিলাম আমি, এয়ারক্রাফট মেইনটেনেন্সে। ভালো বেতন, বাড়ি গাড়ি সব ছিল, কিন্তু তার মসৃণ জীবনে প্রথম ঝড় ওঠে যখন তার বাবার ক্যান্সার ধরা পড়ে। জলের মতো পয়সা খরচা করেও বাবাকে বাঁচাতে পারেননি তিনি। এর কিছুদিন পর মাকেও হারান চিরতরে। একটু একটু করে নিজেকে যখন সামলাচ্ছেন, ঠিক তখনই নেমে আসে চরম বিপর্যয়। 22 বছর কাজ করার পর কোম্পানি বন্ধ হয়ে যায়, তারপরে সঙ্গে সঙ্গে সৌদি চলে যায় 3 বছরের জন্য। সৌদি যাওয়ার পর ওখানেও লকডাউনের মধ্যে পড়ি, কন্ট্রাক্টটা রিনিউ হয় না। দেশে ফিরে বহু চেষ্টা করেও চাকরি জোগাড় করতে পারেননি সন্দীপবাবু। কিভাবে সামলাবেন সংসার? তখন সন্দীপবাবু আর তার স্ত্রী ঠিক করলেন বাসন্তী পোলাও আর চিকেন কষা বিক্রি করবেন। এটা 1 বছর আগের কথা। 8 প্লেট পোলাও দিয়ে শুরু করেন ব্যবসা। ভাইরাল হবার পর দিনে 100 প্লেট পোলাও বিক্রি করছেন তিনি। এখন তার স্বপ্ন মেয়েটাকে মানুষ করা আর ভবিষ্যতে একটা রেস্টুরেন্ট খোলা।